স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেসকোর্সের ময়দানে, ওই ভাষণ আজও কানে বাজে, ঠিক কিনা? এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। আমার নেতা আমাদেরকে ইনশাল্লাহ শিখাই গেছে, চিল্লাই করে, ঠিক কিনা? এই জন্য ইনশাল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোন সম্পর্ক নাই, ঠিক কিনা? ইনশাল্লাহ, ইনশাল্লাহর উপর ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। তাহলে দেখেন উনি এতেকাল করলো কোন সালে, কত বছর হইল? হ্যাঁ, কত? 40। তো এই যে 40-45 বছর হয়ে গেছে, এখন ওই ভাষণ আমরা ভুলি নাই, কারণ ট্রু লিডার, ক্যারিসমেটিক লিডার উনি ছিলেন, নেতার মতো নেতা, এরকম নেতা বাংলাদেশ আর খুঁজে পায় নাই, ঠিক কিনা? বক্তব্য দিতে জানা লাগে, এলোকুয়েন্স, ভাষণ দানে পারঙ্গমতা থাকা চাই নেতার, তাহলে উনি নেতা না। বারাক ওবামা বলতেন, হ্যালো শিকাগো, হ্যালো আমেরিকা, আমি যদি আজকে বলি হ্যালো নোয়াখালী, সবাই খুশি, কারণ নোয়াখালীতে ডাক দিছি। বারাক ওবামা শিকাগো সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিল, তো যে এরকম বিশাল লক্ষ লক্ষ জনতা, উনি ভাষণ শুরু করেছিল এই শব্দ দিয়ে, হ্যালো শিকাগো। শিকাগোর লোক মহা খুশি যে আমাদের শিকাগোরে ডাক দিছে। তো এই যে ভাষণ জানা, এটা নেতার জন্য অপরিহার্য, কথা বলতে জানতে হয়। কথা বলতে না জানলে ওই লোক নেতা হইতে পারে? নেতা যদি মাইক নিয়ে তোতলামি শুরু করে, মামলিং করে, কি বলতেছে নিজেই বুঝতেছে না, সে কি নেতা? আচ্ছা, এবার আবার ফিরে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। আমার নবী কি সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানতেন? পরিষ্কার পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতে জানতেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সহিহ মুসলিমের বর্ণনা, উতিতু জাওামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে জাওামিউল কালিম দিয়েছে। জাওামিউল কালিম মানে কথা কম, অর্থ বেশি, বুঝায় বেশি। সুবহানাল্লাহ, পড়বেন না? প্রিসাইজ ইন ওয়ার্ডিং, কম্প্রিহেনসিভ ইন মিনিং, কথা বলতেন কম। খেয়াল করে শুনেন, আমার নবী কথা বলতেন কম কিন্তু এই কথার আবেদন থাকতো বেশি। আমার নবী কথা বলতেন কম, এটার ইম্প্যাক্ট ইন দা হার্ট অফ দা লিসনার, শ্রোতাদের হৃদয়ে এটার প্রভাব, এটার ইনফ্লুয়েন্স থাকতো অনেক বেশি। কথা বলতেন অল্প শব্দ দিয়ে কিন্তু এটার ব্যাখ্যা লিখে লিখে, ভলিউমের পর ভলিউম লিখো, বিশ্বনবীর কথার শুরু হাত ব্যাখ্যা লিখে শেষ করা যায় না, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আবার আম্মা জানায় রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাল্লামা বিকালিমাতিন লাউ আদাহুল আদুল আহসাহু। বুখারীর বর্ণনা, আম্মা জানায় রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী কশিন কালেও তোমাদের মত করে তাড়াহুড়ো করে কথা বলতেন না। আমার নবী যখন কথা বলতেন, কেউ চাইলে বিশ্বনবী কয়টা কথা বলেছেন গুনে রাখতে পারতো। লাউ আদাহুল আদুল আহসাহু, এত পরিচ্ছন্ন আরবি ভাষায় ভাষণ দিতেন, আল্লাহ নবী কয়টা বাক্য বলেছেন গোনা যেত, কয়টা শব্দ ছিল এই ভাষণে গোনা যেত, কয়টা হরফ তিনি ব্যবহার করেছেন সেটাও গোনা যেত। পড়েন সুবহানাল্লাহ। জরুরি কথা তিনবার বলতেন, কয়বার? আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। তাকওয়ার ওয়াজ যেদিন করতেন ওই দিন বলতেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, হৃদয়ের দিকে ইঙ্গিত করে বলেছেন, নাকি বলছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা? তাকওয়া কোথায়? হৃদয়ে। চিল্লায় বলতে হবে মুসলমান, তাকওয়া কোথায়? জরুরি কথা তিনবার বলতেন। ইয়াতাকাল্লামু বিকালামিন বাইকিন ফাসলিন ইয়াতাহাফাযু মান হাওলা, এত স্পষ্ট, থেমে থেমে, কেটে কেটে কথা বলতেন, এক বাক্য শেষ আরেক বাক্য ধরতেন, ওই বাক্য শেষ আরেক বাক্য ধরতেন, এটা হাফাযুহু মান জালাসা ইনদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা বসা তারা সহজেই কথাগুলো মুখস্থ রাখতে পারতো।